আমার আলুর সিদ্ধটা এই যে হয়ে গেছে, আলু দিয়ে, পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে একটু আদা বাটা দিয়ে তরকারি করবো নিরামিষ। এই যে ময়দা, এই যে চালের গুঁড়ি, এই যে চালের গুঁড়ি দিচ্ছি, এই যে স্বাদ মতো নুন দেব, নুন দিলাম, এই সুজি দিচ্ছি, গরম জল দিয়ে মাখবো। এই গরম জল এই যে আটা মাখানোটা হয়ে গেছে, 200-250 ময়দা দিয়েছি, 200-250 ময়দা দিয়েছি আর এই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর 100 মতো সুজি দিয়েছি। গরম জলে মাখানো তো একটু গরম গরম রয়েছে, ওই জন্য কামলা দিয়ে ঢেকে দিই, একটা বাটি দিয়ে আটাটা ঢেকে দিয়ে রেখে দিই। এবার আমার আলুটা ছাড়াবো, আলুটা ছাড়াই। কড়াইতে তেল দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, এবারে টমেটো গুলো দিচ্ছি, মটরশুঁটি গুলো দিয়ে দিই, একটু আদা ঘষে দেবো, এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে চামচ হলুদ দিলাম। এবার আমার সিদ্ধ আলুটা দিয়ে দেবো, সিদ্ধ আলুটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা এদিকে চিবে। আপনি যদি মনে করেন যে একটু ভালো দুধে চিবি দেবেন দিতে পারেন, ওটা আমি দেবো না, ওটা নিয়েও খাওয়া যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে আলুটা, এবারে আমি জল দেবো, এবারে আমি জল দিচ্ছি, আমি পনির, পনির গুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, অল্প একটু গরম মশলা দিচ্ছি,
এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি, ময়দা আর সুজি দিয়ে আটাটা মেখেছি। যারা মিষ্টি মিষ্টি রুটি খান তারা একটু চিনি দেবেন, আমি মিষ্টি খাই না ওই জন্য চিনি দিই। আমি শুধু নুন দিয়ে মেখেছি আটাটা। এখন কি সুন্দর আমার রুটিগুলো বেলা হচ্ছে। একটু গরম জলে নিয়ে মাখবেন, রুটিটাও সুন্দর হয়। এখন কি সুন্দর ফুলে উঠেছে।